আমরা ইলিশ মাছের ঝাল করে দেখাবো। তো ওর জন্য যা যা উপকরণ দরকার সেটা হচ্ছে সর্ষে এই রকম চামচে 1.5 চামচ, পোস্ত 1.5 চামচ, লবণ 7 মতন, এই চামচের 1/2 চামচ এরকম হলুদ, লঙ্কা গুঁড়ো 7 মতন, সর্ষের তেল 3 চামচ, 1টা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা। এবার আমরা করব কি, যে 4 টুকরো মাছ নিয়েছি এটাকে আমরা ম্যারিনেট করব লবণ আর হলুদ দিয়ে। হাত দিয়ে করব, এটা আমরা একটু ঢাকা দিয়ে রেখে দিই, ততক্ষণে সর্ষে পোস্তটা বেটে নিই। প্রথমে পোস্তটা বাটবো এতটা, 2 চামচ পোস্ত, কড়াটা গরম হয়ে গেছে, 2 চামচ তেল দেব, মাছগুলোকে দেব, অল্প একটু ইলিশ মাছ কাঁচাই হয় জান না, একটু ভাজলে ইলিশের তেলটা বেরিয়ে আসে। এবার দেবো আমি কাঁচা লঙ্কা, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, আধমতো লবণ, সামান্য হলুদ, দেবো লঙ্কা, টমেটোটা একটু কলা কলা হয়ে গেলেই সর্ষে ফেলে দেবো, কালারটা ভালো আসবে টমেটোর জন্য। ছোট টুকরো করে টমেটো কাটা আছে, ভূমিতেই গলে যাবে। ইলিশের তেলের সঙ্গে টমেটো গুলো একদম ইলিশের মতনই তেল দিচ্ছে, গলে গেছে, সর্ষে আলাদা করে বেটে নিয়েছিলাম,
জল দেব। খুব অল্প সময়েই হয়ে যায়। দেবো পোস্ত, চামচ দিলাম, মাছের টুকরো গুলো দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই, গ্যাসটা একটু কমিয়ে দিই। 5 মিনিট রান্না করব, হয়ে যাবে ইলিশ। গ্যাস কমিয়ে দিই, ইলিশ রান্না হয়ে গেছে। মাঝখানে একবার ঢাকা খুলে চেক করে নিতে হবে, ব্যাস অফ করে হয়ে গেছে। পরিবেশন করে দেখায়, 1 চামচ তেল আমি বাঁচিয়ে রেখেছিলাম, 3 চামচের মধ্যে তেলটা একটু উপর থেকে ঢেলে দেবো। একদম রেডি ইলিশ পরিবেশনের জন্য। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।